প্রথমে আমাদের যে রাজ্যের মিডিয়া বন্ধুগণা তাদেরকে আমাদের মিড ডে মিল প্রোগ্রাম হেল্প ওয়েলফেয়ার তরফ থেকে মেয়েদের বাইরে আমাদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের যে উদ্দেশ্য এগুলো যে আমাদের মিড ডে মিল কুক কাম হেল্প ওয়েলফেয়ার তরফ থেকে আজকে আমাদের এই প্রোগ্রাম করা হয়েছে। এতদিন এত যাবৎ 2002-2003 থেকে আমাদের মিড ডে মিল কর্মীরা এবং পতনই আসছিল, কিন্তু আজকে দিন আমরা এই দিন থাকতে থাকতে আমাদের যে মিড ডে মিল কর্মীরা দিনের 50 টাকা করে, দিনের 30 টাকা করে কাজ করে করে ডিউটি করে আমরা এতদিন এত বছর আয়া করছে। তাহলে তো আমাদের তো আরও সহ্য হবে না, আমাদের পেট তো মানে না। কিন্তু যখন আমাদের যে 50 টাকা দিন পেয়েছে এবং 30 টাকা দিন পেয়েছে, তবু আমাদের আমাদের মিড ডে মিল কর্মীরা কিন্তু দিন পোষে না, যার ফলে আজকে আমাদের যে দাবিগুলি নিয়ে আজকে আমাদের শিক্ষা ভবনে আওয়ার জন্য আমাদের যে সারা ত্রিপুরা মিড ডে মিল কর্মীরা সবাই আসার জন্য প্রস্তুত করা হয়েছে। যে আমাদের মিড ডে মিল কর্মীরা এতদিন এত বছর 1500 টাকা দিয়ে 2500 টাকা দিয়ে আমরা কাজ করে আছি, কিন্তু আমরা 4-5 ঘন্টা ডিউটি করি, কিন্তু আমাদের কোনো বেতন এখনো কিন্তু বাড়েনি। কিন্তু মানুষের ঘরে যদি কাজ করতে গেলে 400-500 টাকা দিন মজুরি হয়ে গেছে, কিন্তু আমাদের মিড ডে মিল কর্মীরা 4-5 ঘন্টা ডিউটি করে আমাদের আজ অবধি কিন্তু 73 টাকা হাজিরা করে আমরা এখন পর্যন্ত আমরা চলে থাকি। কিন্তু আমাদের পরিবার এমদের আমাদের পেট কোনো তিনি ভরেনি, সেই কারণে যার ফলে আজকে আমাদের মিড ডে মিল কর্মীরা যে শিক্ষা ভবনের ডাইরেক্টরের কাছে আমাদের যে দাবি করে পোষার জন্য আমাদের আজকে এই দেবের জন্য করা হয়েছে।